কে বাবু হ্যাঁ ফারিজা থাকা ওইদিকে কে রে এটা হচ্ছে আমাদের পড়াব আচ্ছা শুকনো শুকনো লাগতেছে আজকে ভাইয়ার শ্বশুরবাড়ি থেকে দিনের বেলায় লোকজন এসেছিল বিয়ের দ্বিতীয় দিন আর কি আজকে ভাইয়ার তো এখন মেহমানরা মোটামুটি সবাই চলে গিয়েছেন আমার শাশুড়িরাও চলে গিয়েছেন আর এখন আমরা বসে ভাবি সহ একটু গল্প গুজব করছিলাম সন্ধ্যার টাইমে যেহেতু আমাদের দুপুরের খাওয়াটাও আসলে খেতে খেতে প্রায় বিকাল চারটার মতো বেজে গিয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় জানিয়ে আমরা ভাবি সহ আমার হাজব্যান্ড তারপর তানিয়াপুর হাজব্যান্ড তানিয়াপুরা সহ আমরা সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম তো এরপরে হচ্ছে ভাবির বোন এসেছিল আজকে ভাবির ছোটো বোনকে জোর করে রেখে দিয়েছি থাকতেই চাচ্ছিল না বাট জোর করে এক প্রকার জোর করে রেখে দিয়েছি সবাই মিলে আমার খালাতো বোন তামিম আর আমি এখানে তো আমাদের দুজনের নাকি অনেকটা মিল আছে আপনারাই বলুন দেখি আমাদের কতটুকু মিল আপনারা খুঁজে পান কিন্তু সবাই বলে আত্মীয় স্বজন আমাদের দুজনের নাকি যথেষ্ট মিল আছে তো যাই হোক যেহেতু খাবার দুপুরের খাবারটা আমরা একটু লেট করে গিয়েছি সন্ধ্যায় একেবারে নাস্তা করার মতো কোনোরকম ইয়ে ছিল না যার কারণে হালকা একটু চা খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে ভাইয়াকে দেখতে পাচ্ছেন আর ভাইয়ার পাশে হচ্ছে সানজিরের ফ্রেন্ড তো সানজিরের ঢাকা থেকে যারা ফ্রেন্ড গিয়েছে এখানের মধ্যে ও একজন ও হচ্ছে দুষার ওর বাড়িও চট্টগ্রামে যাই হোক ওরা সবাই অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটিতে পড়ে সানজিরের ফ্রেন্ডরা সবাই যাওয়ার জন্য মোটামুটি রেডি ওরা একটু পরেই রওনা দিবে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে রাতের বাসে ওরা সবাই ঢাকায় ব্যাক করবে তো সবাইকে সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম যেহেতু গত দুই তিন দিন অ্যাকচুয়ালি বিয়ের এত প্রেশারে ছিলাম সবাই মিলে একসাথে বসে গল্প করারও সুযোগ হয়নি ছোটো ভাইদের সাথে ভাইয়ার হলুদের কেকটা হলুদের দিন রাতে জাস্ট অল্প খাওয়া হয়েছিল আর কি খেয়েও তো আর খাইনি ওইটা ফ্রিজেই ছিল আজকে আম্মু বের করে দিয়েছিল বলছিল সবাই মিলে খেয়ে নাও দিলাম যদিও কেউ খাচ্ছিল না আর এরপরে হচ্ছে আমার সেজো দেবর আর সেজো যা এসেছে এখানে বেগুনি কালারের যে গাউন পরা ও অ্যাকচুয়ালি আমার সেজো যা তো ওরা দিনের বেলা অন্য একটা প্রোগ্রামে গিয়েছিল বলে দিনের বেলা আসতে পারেনি যেটা আমি আমার গত ব্লগে বলেছি সবাই মিলে নতুন ভাবি সহ অনেকক্ষণ গল্প গুজব করার পরে এরা আবার চা নাস্তা করে এখন আবার চলে যাবে যেহেতু ওরা আবার ঢাকায় ব্যাক করবে এ কারণে ওরা চলে যাবে আজকে মেনলি হচ্ছে বিয়ের পরের দিন বৌবা তো বৌবাদের রাতে বলতে পারেন মেহমান মোটামুটি সবাই চলে যাচ্ছে এখানে তানিয়াপুরাও চলে গেল তো আমার খালাতো ভাইয়ের আজকে জন্মদিন আজকে বলতে অ্যাকচুয়ালি বৌবাদের দিন রাতের বেলা
এর পরের দিনে জন্মদিন, রাত 12টা বাজে, আমরা বৌবাতের দিন রাত 12টা বাজে আমরা সবাই মিলে ওকে সারপ্রাইজ দিয়েছি। এটা অ্যাকচুয়ালি মেন প্ল্যান ছিল তামিমের, মানে আমার খালাতো বোন তামিমের ভাইয়ের প্রতি ওর এত কেয়ার দেখে আমার আসলে খুব ভালো লেগেছে। কারণ এত সবাই এত ব্যস্ততার মধ্যে ছিল, এত হৈহুল্লোড়ের মধ্যে ছিল, যেহেতু একটা বিয়ের প্রোগ্রাম, এর মধ্যেও কিন্তু সে তার ভাইকে সারপ্রাইজ দিবে। তো যাই হোক, ওকে না জানিয়ে একটা কেক নিয়ে আসা হয়েছে। আমরা সবাই মিলে একটু কেকটা কাটছিলাম, রাত 12টা পর্যন্ত অপেক্ষা করছি আমরা। যদিও সারাদিন যথেষ্ট হাঁটাহাঁটি সব কিছু মিলিয়ে অনেকটা টায়ার্ড ছিলাম, আর দেখতে পাচ্ছেন রাত 12টা বাজে, এখনও কিন্তু আফরা ঘুমায়নি। তো আমি, আমার হাজব্যান্ড, তারপর তামিম, সুমনকে দেখতে পাচ্ছেন, খুব লক্ষ্মী ভাই ও, আর তামিমকে দেখতে পাচ্ছেন, ও আমার একমাত্র খালাতো বোন। আর এখানে সানজিরের কোলে আফরাকে দেখতে পাচ্ছেন। আফরা আমার কোলে না হলে দেখা যাবে ওকে, আপনারা বুঝে নেবেন যে ওর সানজিরের কুলেই আছে, কারণ দেখা যায় ম্যাক্সিমাম টাইমে ও সানজিরের কুলে কমফোর্ট ফিল করে। আম্মু কিন্তু বসেছিল ওর কেক কাটার জন্য, মানে ওর কেক কাটার সময় আম্মু থাকবে, বললো, আম্মু বলছিল যে আমি থাকলে খুশি হবে। আম্মুকে বলছিলাম শুয়ে যান, যেহেতু সারাদিন অনেকটা ধকল গিয়েছে, উনি ঘুমায়নি, কখন রাত 12টা বাজবে কখন সবাই মিলে কেক কাটবে। আজকে ব্লগটি আমি এখানেই শেষ করব। আশা করছি আমাদের এই ছোটো ছোটো আনন্দগুলো আপনাদেরকেও অনেক বেশি আনন্দিত করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।